কয়লা শহর পুর পরিষদের উদ্যোগে শহরকে যানজট মুক্ত রাখার জন্য রাজনৈতিক এবং বাজার কমিটির সহ অটোচালক এবং যানচালকদের নিয়ে এক মিটিং অনুষ্ঠিত হয় পুর পরিষদের কনফারেন্স হলে। দুপুর ১২টায় পুর পরিষদের কনফারেন্স হলে কয়লা শহর পুর পরিষদের চেয়ারপারসন এবং ভাইস চেয়ারপারসনের উদ্যোগে মিটিং থেকে সিদ্ধান্ত হয় যে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র রাস্তাগুলিতে যাতে করে যানজট না হয় সেদিকে যানচালকদের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়েছে চালকেরা শহরের পাশের ব্রাঞ্চ রোডগুলি দিয়ে যাতে করে যানবাহন চালান। যদিও এ বিষয় নিয়ে অটোচালকদের মধ্যে বিবাদ থাকলেও শেষ পর্যন্ত এক মাসের সময়সীমা চাইলেন অটোচালকেরা। মিটিং থেকে সিদ্ধান্ত হয়েছে বাজারের ভেতরে জিনিসপত্র লোডিংয়ের সময়সীমা রাত ১০টায় ধার্য করা হয়। কৈলাসহর বাজার কমিটির প্রতিনিধিরা এই প্রস্তাবে সম্মতি দেন। এ বিষয়ে কৈলাসহর পুর পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ দে বলেন, শহরকে সুন্দর এবং জঞ্জালমুক্ত রাখার জন্য আমাদের এই প্রয়াস। রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা শহরের উন্নয়নের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে পুর পরিষদ থেকে। যেভাবে যানজট এবং রাস্তার পাশে চালকেরা যান রেখে পথচারীদের অসুবিধায় ফেলছেন তার জন্যই আমাদের এই উদ্যোগ। নীতিশ দে আরও কি বললেন শুনব। যে কৈলাসহর ডেভেলপমেন্ট আমরা একলা ভারতীয় জনতা পার্টি করতে পারবো না, আমরা একলা মিউনিসিপ্যালিটি করতে পারবো না, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সমস্ত পলিটিক্যাল পার্টির নেতৃত্বের কাছে আমরা অনুরোধ রেখেছি তারা যাতে সেই কেসগুলি থেকে মানে থেকে বিরত থাকেন এবং আমাদের কৈলাসহর ডেভেলপমেন্টের সেক্ষেত্রে যাতে বিরোধী রয়েছে সেই জায়গার মধ্যে তারা সমানভাবে আমাদের সহযোগিতা করেন। এই পুর পরিষদটা শুধুমাত্র বিজেপির পুর পরিষদ না, কৈলাসহর প্রত্যেকটা মানুষের পুর পরিষদ। আমরা সবার মতামত নিয়ে আগেও কাজ করেছি, এর আগের টাইমও আমরা গত ১৪ মাসে আমরা ৪টা নাগরিক সভা সংগঠিত করেছি। এই সময়ের মধ্যে আমরা কোভিডের কারণে কোনো নাগরিক সভা করতে পারছি না, কোভিডের বিধিনিষেধ উঠলে পরে আমরা নাগরিক সভা করব এবং নাগরিকদের মতামত দিয়েও আগামী দিনে সবাইকে নিয়ে আমরা আমাদের কাজ। কৈলাসহর থেকে অদীপ দেবের রিপোর্ট, দুরন্ত টিভি।